আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাট লিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পেতেন আপনারা জানেন না। এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়া, ছেলেগুলারে রড দিয়ে পিটায়া, একদম মাথা মরা করে ফেলছে। তারা এসে আমাদের পেছনে লুকাইছে, আমাদের বোরকার পেছনে, আমাদের ওড়নার পেছনে লুকায়, বলে আপু আমাদের একটু লুকায় রাখেন, আমাদের ওরা মাইটা ফেলবে, আমাদের বাঁচান আপু বাঁচান। আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে, এমন অবস্থা। এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ, আমরা চিনি তাদের, তারা এই অবস্থা করছে, রাস্তায় একদম শুয়ে ফেলছে, আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইটে ইটগুলো বুকে ফেঁকে দিচ্ছে, মানে একদম পুরো বুকে লাগছে, এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে, এত বাজে অবস্থা। অথচ আমার ব্যাচমেট, আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি, আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে, একটা কথা না। এবং তাদের নিউজ ফিডে গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে, কিচ্ছু বলার নাই। আমি কেমনে চাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি, বা আমি আরো 6টা মাস কিভাবে ক্লাস করবো আমি জানি না, আমি সত্যিই জানি না।